সমস্যা যার যার মৃন্ময়ী আয় সুমিতা মা সব্বার নমস্কার, আমি সুকল্পা। একেবারে সময় মতন আপনাদের মনের মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের কাছের মানুষকে সঙ্গে নিয়ে একদম হাজির হয়ে গিয়েছি। আর বন্ধুরাও প্রত্যেকে রেডি থাকুন, অবশ্যই ফোনে যোগাযোগ রাখবেন, আর লাইভ যখন ফোনে তো কথা হবেই। আর মৃন্ময়ী আয় সুমিতা মা যাকে বলবেন যে আমায় রাতে কল করো, ঠিক তারাই রাতে কল করবেন। হাত জোর করে রিকোয়েস্ট করছি, ফোনটা করে আমার ভাগ্য কেমন হবে, আমার রাশিফল প্লিজ বলবেন না, হাত জোর করে রিকোয়েস্ট করলাম। কেননা তার ফোনটা রাত্রের দিকে শুধুমাত্র সেই সমস্ত গভীর সমস্যাযুক্ত মানুষদের জন্য, আপনার রাশিফল জানার জন্য নয় বন্ধুরা। তো সুতরাং এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইভ অনুষ্ঠান, ফোন করুন, আপত্তি নেই। খুব শর্টে একটাই প্রশ্ন রাখবেন, কেননা তার সাথে কথা বলার জন্য আমরা সবাই জানি একটা জনজোয়ার। তো সুতরাং একটাই প্রশ্ন আর ফোন করবেন। কথা হচ্ছে তার অনুষ্ঠান সামনেই দোল, তার অনুষ্ঠান মানেই তো আনন্দ, কিন্তু হঠাৎ এরম কথা কেন? স্তব্ধ শব্দ জব্দ নিস্তব্ধ কেন? যে মানুষটা এত হাসি খুশি, যে সবসময় আনন্দে থাকে, যে সবসময় সবাইকে আনন্দ রাখে, আজকে তার কাছে এরম কথা কেন? শুনবো জানবো। মৃন্ময়ী আয় সুমিতা মা, মনসা মায়ের মানুষ কন্যা, নিজের শরীরের শেষ রক্তবিন্দু আপনার জন্য, আপনার ভালো মঙ্গলের জন্য। সুতরাং বন্ধুরা আসুন কথা বলি তার সঙ্গে। স্বাগত জানাই মনসা মায়ের মানুষ কন্যা, জ্যোতিষতান্ত্রিক মৃন্ময়ী আয় সুমিতা মা, নমস্কার। নমস্কার, এসে গেছি তোমাদের ঘরে, তোমাদের হৃদয় মাঝে। আশা করি সকলে ভালো আছো। সামনেই আমাদের বসন্ত উৎসব, আমাদের কিন্তু সেই দোল পূর্ণিমা। কিন্তু দোল পূর্ণিমার মধ্যেও আজকে প্রোগ্রামের বিশেষত্ব হচ্ছে শব্দ স্তব্ধ জব্দ নিস্তব্ধ। এই যে পার্ট বাই পার্ট, তার কারণ কি, কেন, তার কি বিশ্লেষণ, সেটাই করব লাইভে। প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলবো, হয়তো সবার ভবিষ্যৎ বলা সম্ভব হবে না, বা অতীতকে নিয়ে আলোচনা করাও সম্ভব হবে না, কারণ মৃন্ময়ী আয় সুমিতা মায়ের প্রোগ্রাম মানে সংসারের ইতিবৃতি লাইভে তুলে ধরা না। তার সকল গুরুজনদের কাছে প্রণাম, প্রণাম আমার বাবার চরণে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে কাটান, আনন্দেই কেবল। এই আনন্দে থাকতে গেলে এই যে শব্দ জব্দ স্তব্ধ নিস্তব্ধ, এই যে পার্ট বাই পার্ট আসার কারণ, তার কারণ হচ্ছে আমাদের মুখের বাক্য আমরা যদি সঠিকভাবে উচ্চারণ করি, তো মনে হয় প্রতিটা মানুষের কাছে আপনি একটা বিশাল সহৃদয় ব্যক্তি। যখনই তার ভাষার কোনো ব্যতিক্রম ঘটবে, তখনই কিন্তু চলে আসবে তার স্তব্ধতা, অর্থাৎ সে বাকরুদ্ধ হয়ে যায়। এই বাকরুদ্ধ হওয়ার অনেক মানে আছে। কাউকে যদি একটা মিষ্টত্ব ভাষা দিয়ে কথা বলা যায়, তাতে যতটা কর্ম কার্য সিদ্ধি হতে পারে, কিন্তু সেটাকে যদি একটু কটুক্তি করে বলা যায়, যেমন ধরুন না আপনি কোনো কারণবশত একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, হতেই পারেন, কারণ শনি সক্ষেত্রে থাকলে, মঙ্গল নিচস্থ থাকলে, ভঙ্গকাল সর্প থাকলে তো অটোমেটিক সাড়ে সাতির একদম লাস্ট পিরিয়ডে হতেই পারে ধার দেনা ঋণগ্রস্ত, হতেই পারে বিভিন্ন কারণে, কারণবশত সঙ্গে থাকুন। কিন্তু সেই জায়গাটাকে বিশ্লেষণের জন্য যদি কোনো পাওনাদার তার বাড়ির সামনে আসে, সেটা নিয়ে একটা হাস্যকর তাকে জব্দ করা, এটা তো ঠিক না। আসবো মূল প্রোগ্রামে, ফোন নেব। নমস্কার। হ্যাঁ নমস্কার, বর্ধমান থেকে বলছি। কোথা থেকে বলছেন? বর্ধমান। বেশ, অনুষ্ঠান কেমন লাগছে? মৃন্ময়ী আয় সুমিতা মাকে কেমন লাগছে? খুব সুন্দর। বেশ, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে। ছেলের নাম? ছেলের নাম হচ্ছে মৃণাল দাস। মৃণাল দাস, মৃণালের বয়স কত? মৃণালের বয়স হচ্ছে 32 প্লাস। 32 প্লাস। ভাই তো ছেলের বিয়ে হয়েছে নাকি? না, বিয়ে দিইনি। আচ্ছা, বেশ, কি করছে ও? ও কোনো কিছু করছে না, পড়াশোনার মধ্যে আছে, কাজের চেষ্টা করছে। বেশ বেশ, আপনাদের গোত্র কি?
বেশ, প্রথম কথা বলবো আমি একটা কথা, মৃণাল প্রচুর পরিশ্রম করলেও পারিশ্রমিকটা ঠিকঠাক মতন আসবে না। এখন পাইনি, জবটা পাইনি, হ্যাঁ তো আসবে না, কারণ ও চেষ্টা কর, হবে হ্যাঁ চেষ্টা করবে, চেষ্টার ত্রুটি নেই, কিন্তু ঠিকঠাক মতন পাবে না। কিন্তু মৃণাল যদি ঠিকঠাক মতন এগোতে পারে, আপনার জুন জুলাইয়ের পরে কিন্তু মৃণালের একটা পজিটিভ কিছু আসতে পারে, জুন জুলাই আগস্টের মধ্যে, অর্থাৎ কিছু না কিছু একটা সুন্দর ফিগার একটা কোনো কিছু আসবে। সেই জায়গাটাকে অবলম্বন করতে হলে ওকে এখন থেকে, এই এখন থেকে এই আসছে সপ্তাহে যে মঙ্গলবার, মঙ্গলবার থেকে অন্তত বজরংবলীর পুজোটা ওকে করতে হবে কন্টিনিউ আপটার জুলাই আগস্ট অব্দি, এক নম্বর। দু নম্বর হচ্ছে ও কখনো কখনো খুব হট টেম্পারি, হট মেজাজি হয়ে পড়বে। হ্যালো, হ্যাঁ সেটাই বলছেন, সেটাই তো বলছেন, এই জায়গাটা কিন্তু ডিস্টারবেন্স আসবে কর্মক্ষেত্রে, ঠিক আছে। আর একটা কথা বলি বাবু, হয়তো ফোনে লাইভ অনুষ্ঠানে তোমার সমস্যার সমাধান কিঞ্চিত মাত্র আমি বলে দিলাম, কিন্তু আমি চাইবো ওকে যেভাবে হোক একটা ধনদা কবচ এবং তার সঙ্গে একটা পান্না, অন্তত 6 থেকে 6.5 রতি একটা পান্না ওকে ধারণ করানোটা এই ইমিডিয়েটলি প্রয়োজন, এইটুখানি ওর প্রয়োজন আছে। নেক্সট কাজ হচ্ছে ওকে বলবে যে কালো জিনিসটা একদম অ্যাভয়েড করতে, কালোটা ওর জন্য সুইটেবল হবে না, ও কিন্তু ফেভার করবে কালোটাকেই, ও কিন্তু ফেভার করবে কালোটাকে। তো এর বিশ্লেষণ আলোচনা যদি করতে হয় তো 8167584716 এই নম্বরে অবশ্যই আলোচনা করব। এখন এখন না এখন না 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 আমি একটা কথা বলে দিই, আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি মৃন্ময়ী আয়ুষ্মিতা মায়ের লাইভ মানে প্রচন্ড ফোনের ঝড়। তো প্রশ্ন একটাই ছিল আর বাদ বাকি আপনাকে যদি ছেলের জীবনটা পরিবর্তন করতে চান, সুন্দর দিগন্তটা দিতে চান বাবা হিসেবে, আমরা প্রত্যেকে মনে করি যে জ্যোতিষ জায়গাটাকে বিশ্লেষণ করতে হলে জ্যোতিষকে আগে পূর্ণ পরিচয় দিতে হবে, সে ভবিষ্যৎ না অতীতটা কি ঘটেছে, অতীতটাকে যদি সঠিক মাপকাঠিতে বিশ্লেষণ করতে পারে কেউ, সেই হচ্ছে সঠিক জ্যোতিষ পরামর্শ। আজ জ্যোতিষের উপরে ক্রুদ্ধ ঘৃণা একটা বিচ্ছিরি ব্যাপার উঠে এসেছে, উঠে এসেছে নিজেকে জ্যোতিষ বলে পরিচিত হতে। আমরা সকলেই জানি, আমি সর্বদা সবসময় একবার না 100 বার বলেছি যে আমি কোনো জ্যোতিষ না, আমি কোনো তান্ত্রিক না, আমি কোনো মহান ব্যক্তি না, আমি সামান্য একজন নগণ্য মাতৃ সাধিকা, তাদের আদেশ অনুপাত করি, তাদের শক্তিতে সঙ্গে পরিচালিত করি। কে আছো? হ্যাঁ নমস্কার, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন জোরে? ভদ্রেশ্বর থেকে পূজা ঘোষ, শুক্লা দাস, হ্যাঁ তোমার ফোনটা বুঝতে বোঝা যাচ্ছে না, শুক্লা ধর আমি লাইভে ফোন করেছো, অন্তত ক্লিয়ার কথা বলো। আচ্ছা কার সম্বন্ধে জানবেন আপনি? আমি সম্পর্কে জানতে চাই। আপনার স্বামীর নাম কি? দিলীপ ধর। দিলীপ ধর, ওনার বয়স কত? হ্যাঁ ও আচ্ছা হক, ওনার বয়স কত? 40+ কি করেন উনি? প্রাইভেট কোম্পানিতে কাজ করে। আপনি একটা কাজ করবেন, এখানে আমরা স্টুডিওয়ে না একদম শুনতে পাইনি, এবার আমি যদি ভুল শুনি আমি মৃন্ময়ী মাকে ভুল জানাবো, আমি ভুল জানাবো, এবার আপনার পুরো ব্যাপারটাও ভুল হবে, সেটা তো কাম্য নয়। সেই জন্য কি করবেন, 8167584716 এই নাম্বারে আমি বলে দিচ্ছি, আপনি রাত 9টার পর ফোন করবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিঠুন ঘোষ, কথা বলছি বাঁকুড়া থেকে। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবেন। বয়স কত? আচ্ছা কি করেন আপনি? ওই 30 মানে তোমার বয়স কত তুমি জানো না? আমারও এটা কিরকম লাগলো। আচ্ছা বেশ, কি করেন আপনি? এমনি একটা কন্ট্রাকচুয়াল কাজ করি। বিয়ে থা করেছেন? না না ওটার জন্য, ওটার জন্য ঠিক আছে। ফার্স্ট কথা বলছি, মিঠুন কি বললো? ঘোষ। ঘোষ আর গোত্রটা কি? শান্ডিল্য। শান্ডিল্য, বেশ। আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে বৈবাহিক জীবন নিয়ে আলোচনা তোমাকে করব, কিন্তু তোমার পারিবারিক কিছু ব্যাপার আছে, তার সঙ্গে তোমার বিশ্লেষণ হচ্ছে অতীতের কিছু ঘটনা,
সেটা কি লাইফে আমার বিশ্লেষণ করাটা তুমি কি শ্রেয় মনে করছো, না ফোনে কথা বলাটা শ্রেয় মনে করছো? সংক্ষেপে জানার মধ্যে হচ্ছে তোমার অতীতে কিছু ঘটনা ঘটে গেছে, পারিবারিক নিয়ে কিছু একটা সমস্যা, অর্থনৈতিক দিক তো একেবারেই ঠিকঠাক নেই, বৈবাহিক জীবন তুমি আনতে চাইছো, আমি তোমাকে তুমি আমার কাছে জানতে চাইছো আমি সঠিক তোমাকে উত্তরটা দিতে পারবো কিনা। আমি সঠিক উত্তর তোমাকে দিলাম, অর্থনৈতিক একটা ট্রাভেলস তোমার রয়েছে আফটার 2017 পর থেকে, এরপরে তোমার যে আলোচনা বিস্তারিত আছে আমি চাই না সেই জায়গাটা এই লাইভে তুলে ধরা। তুমি রাত 9টার পরে ফোন করবে যে আমি ফোন করেছিলাম লাইভে, আমার নাম এটা, আমার ঠিকানা এটা, আমি অবশ্যই বলবো, ঠিক আছে? আমি একটু ম্যারেজের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, যেটা মৃন্ময়ীমা বলবেন একটু বুঝতে হবে আপনাকে, কেন আপনার সম্বন্ধে উনি পছন্দ করেন না, অনেকেই হয়তো পছন্দ করেন লাইভে বসে এই সমস্যাগ্রস্ত মানুষের জীবন নিয়ে তার অতীত নিয়ে বিশ্লেষণ করা, সেটা নিয়ে আলোচনা করা, কারণের জন্য আমি বললাম যে ওই যে যে মানুষটা আসছে, হ্যাঁ হ্যাঁ, সেই মানুষটা দরজাতে কোনো কিছু বিপদ হয়েছে কোথায় তাকে সহযোগিতা করবে, সহযোগিতা না করে সেখানে টোন টিপছে, সেই জায়গাটার থেকেই কিন্তু আসছে শব্দ, শব্দ থেকে হয়ে যাচ্ছে জব্দ, জব্দ থেকে নিস্তব্ধ, নিস্তব্ধ থেকে স্তব্ধ, একদম এই যে যে পার্ট বাই পার্ট, কেন মানুষকে তার উইক পয়েন্টের জায়গাটা কেন নাড়া দেবো, সেটাই হচ্ছে কথা। আমি লাইভ খুব তাড়াতাড়ি আমি করতে চাইছি যে প্রত্যেকটা মানুষকে বোঝাতে চাইছি লাইভে তারা সঠিক, এই অ্যাস্ট্রোলজারটা সঠিক কিনা, তার তাকে ঠিকঠাক মতন বিশ্লেষণ করছে কিনা, তার জন্যই লাইভটা সবাই চিন্তা করছে। মৃন্ময়ী অস্মিতা মা আজ অব্দি ভুল বলেননি, বা আশা করি ভুল বলবেন না, আমার বড় মা সিদ্ধেশ্বরী মা যতক্ষণ আছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার মা, আমি বেলাঘাটা থেকে বলছিলাম, আমার মেয়ের বিষয়ে জানতে চাইছিলাম। মেয়ের নাম কি? মেয়ের নাম লিপি চ্যাটার্জি। হ্যাঁ, লিপি চ্যাটার্জি। লিপি, 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 DIPI, লিপি চ্যাটার্জি। আচ্ছা, লিপি, লিপি, হ্যাঁ বুঝতে পেরেছি। ওর বয়স কত এখন? আপনি বয়স বলুন, বয়স, বয়স, অ্যাপ্রোপ্রিয়েট বয়সটা বলুন। 11 কোন ক্লাস এখন ওর? 6 উঠেছে। আপনাদের গোত্র কি? গোত্র জানেন না চ্যাটার্জি, আপনি একটা কাজ করুন, আপনি রাত 9টার পর একবার কল করবেন, ঠিক আছে? 8167584716 এই নাম্বারে আমি বেলেঘাটা থেকে এই মাত্র যিনি ফোন করে, আমি সেটাই বুঝতে পারছি না, গোত্র জানেন না, উনি পুজো দেন কি করে, রাইট? তো যাই হোক, আপনি একটু ফোন করবেন, আর আমি প্রত্যেককে আরেকটা অনুরোধ করব, মৃন্ময়ী অস্মিতা মায়ের লাইভে যখন ফোন করবেন সমস্ত নিজের ব্যাপারে ডিটেলসটা সঠিক জেনে তাহলেই ফোনটা করবেন, ঠিক আছে? আমি একটু এই ফাঁকে বলে দেবো কোথায় কোথায় মৃন্ময়ী অস্মিতা মাকে আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যারাকপুর, শোভাবাজার, সিটি সেন্টার 2, যেখানে মৃন্ময়ী অস্মিতা মায়ের নিজস্ব মন্দির তৈরি হতে চলেছে, অক্ষয় তৃতীয়ায় যার শুভ উদ্বোধন, মৃন্ময়ী অস্মিতা মায়ের বাবা তাকেও কিন্তু আমাদের অজস্র ধন্যবাদ দেওয়া দরকার, কেননা তার জন্যেই এই অনুষ্ঠান এবং তার জন্যেই এই মন্দির এবং কলকাতার মানুষ এত কাছে মৃন্ময়ী অস্মিতা মাকে পেতে চলেছে। বন্ধুর সঙ্গে থাকবেন সেই 9 বছর বয়সে, ছবি আমরা দেখতে পাচ্ছি, 9 বছর বয়স, এটা কোনো এডিট করে তৈরি করা নয় বন্ধু, সম্ভবও নয়, সেই থেকে চলছে মৃন্ময়ী অস্মিতা মায়ের দুজনেই রয়েছেন, তারাপীঠে পাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন, নবদ্বীপে পাচ্ছেন, 16 তারিখে পেয়ে যাচ্ছেন মালদা, মানে 16ই মার্চ, 18ই মার্চ পাচ্ছেন শিলিগুড়ি, 19শে মার্চ পাচ্ছেন আলিপুরদুয়ার, এবং 20শে মার্চ পেয়ে যাচ্ছেন কোচবিহার। ইমিডিয়েট বুকিং, কেননা এত দূরে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা চেয়েছেন বলে, তারপরেও যদি গিয়ে দেখা না হয়, কারণ আবার কবে উনি যাবেন সেটা কিন্তু কোনো ঠিক নেই, কারণ এখানে প্রচুর মানুষের কাজ। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। কি বলছেন, কোথা থেকে বলছেন? আমি হচ্ছে হরিপাল থেকে মিঠু মান্না কথা বলছি। হরিপাল থেকে মিঠু মান্না, মৃন্ময়ী অস্মিতা মাকে কেমন লাগে? আমার খুব ভালো লাগে, আমি সব সময় দিদিকে দেখি। আচ্ছা মা, আচ্ছা বেশ, কার সম্বন্ধে জানবেন? আমি জানবো আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নাম হচ্ছে সায়ন মান্না। সায়ন মান্না, ওর বয়স কত? বয়স হচ্ছে 16+, মানে এপ্রিল মাসে 17 হবে। আচ্ছা বেশ, 16+, কি পড়ছে, মাধ্যমিক দিল নাকি? হ্যাঁ মাধ্যমিক দিয়েছে। প্রথম কথা বলি মা, ও মাধ্যমিক দিয়েছে, সবকিছু ঠিক আছে, প্রিপারেশনও খারাপ নিয়েছিল না, কিন্তু ওর মাধ্যমিক পরীক্ষার আগে কিন্তু একটু শারীরিক অসুস্থতাও হয়েছিল।
জানো তো তুমি, একটু দুর্বল হয়ে গেছিল, হ্যাঁ একটু নার্ভাস ফিল করেছিল, ঠিক হ্যাঁ আছে, রেজাল্ট একেবারে খারাপ করবে না ও, কিন্তু আমি জানি না ও কোন লাইনটাকে পছন্দ করছে। আমি চাইবো ও কিন্তু অবশ্যই যেন ঠিকঠাক নাম্বার নিয়ে ঠিকঠাক জায়গায় করলে সায়েন্সটাকে যদি ও ফেভার করে, কারণ সায়েন্সটা ও যদি নিতে পারে ওর জন্য খুব একটা সুইটেবল হবে। আর একটা কথা বলি, ভঙ্গ কালসর্প এবং ছন্ন ছাড়া যোগ, যে কোনো ক্ষেত্রে একটা জেদ একরোখা এই জিনিসটা কিন্তু আগা গোড়াই ওর মধ্যে থাকবে। আবার কখনো কখনো নিজেকে গুটিয়ে চুপচাপ কাউকে কিছু বলবে না, কোনো কিছু করবে না, সেগুলোকে বুঝতে হবে। তুমি বুঝতে পারো কি মা? অল্প অল্প বুঝি, সবটা বুঝতে পারি না, সবটা বুঝতে পারো না। আর একটা কথা বলছি মা, বন্ধু বান্ধবের সংখ্যা সৃষ্টি কিন্তু একটু বেশি হয়ে পড়ছে আস্তে আস্তে, হয়তো হ্যাঁ একটু খেলাধুলা এখন বন্ধু হ্যাঁ বান্ধব হয়ে গেছে। ইভেন ও ফোনটাকে খুব ফেভার করবে। কিন্তু দেখো আজকের দিনে 2020 সালে ফোন সবার কাছে, কিন্তু ওর জন্য যেন ফোনটা ও খুব, এবং তুমি ওর কাছে জিজ্ঞাসা করবে ও কিন্তু ইঞ্জিনিয়ারিং দিকটা ইলেকট্রনিক্স দিকটা বেশি ফেভার করবে। হ্যাঁ ওইটাই ও বেশি ভালোবাসে। কিন্তু আমি তোমাকে কিন্তু অবশ্যই অপোজিট লাইন বললাম সেটা হচ্ছে, আর তুমি হরিপাল থেকে বলছো, আমি কালকে থাকছি তারকেশ্বরে, কালকে আমি তারকেশ্বরে যদি সম্ভব হয় ছেলেকে নিয়ে একবার আমার সঙ্গে দেখা করে নিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একদম একদম। হ্যাঁ যেটা বলছিলে, হ্যাঁ এই জায়গাটা আসছে আমাদের দোল পূর্ণিমা, আর দোল মানেই রঙে রঙিন হয়ে যাবে সকলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শান্তিনিকেতন আবিরে আবির হয়ে উঠবে, রাঙাশে রাঙা পলাশ আর কৃষ্ণচূড়াতে চারিদিকে হই হই করবে, সঙ্গে থাকো। আর সেই দোল পূর্ণিমায় শুধু কিন্তু আনন্দের দিন, আর সেই নিজের আনন্দটাকে কারোর সঙ্গে নিরানন্দ করবে সেটা কখনো করো না। চোখ শরীর এবং পশু পাখিদের, বিশেষ করে অনেককে আমি দেখেছি আর কি ফাজলামি করে কুকুরের গায়ে বিড়ালের গায়ে রং দিয়ে দেয়া। দেখো আমরা যে রংটা সাবান শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার হতে পারবো, ওরা কিন্তু সেটা জিভ দিয়ে চেটে পরিষ্কার করবে অটোমেটিক। তাদের কিন্তু তখন একটা শারীরিক অসুস্থতা হবে, হয়তো ওদের লোমগুলো ঝরে যাবে। তো সেই কারণের জন্য নিজের আনন্দকে পরের নিরানন্দ করো না, করো না, এটা কখনো করো না। ফোনটা নেই। নমস্কার। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমার দুজনকে নমস্কার। হ্যাঁ কোথা থেকে বলছেন, কে বলছেন? রামপুরহাট থেকে বলছি। রামপুরহাট থেকে, একটু জোরে, হ্যাঁ রামপুরহাট থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নাম একটু জোরে দাদা, একটু জোরে। হ্যাঁ দেবজ্যোতি। হ্যাঁ দেবজ্যোতি মুখার্জি, কত বয়স ওর? না না আপনি আমাকে অ্যাপ্রোপ্রিয়েট বয়সটা বলুন। আপনাদের গোত্র কি? প্রথম কথা হচ্ছে তোমার কাছে তোমার প্রশ্নটা হবে ওর পড়াশোনা নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে, তাই তো? হ্যাঁ দেখো বাবু, আমি তোমাকে একটা কথা বলি, ছেলের ভালো দিকগুলো আমি তুলে ধরবো অবশ্যই, খারাপ দিকগুলো আগে তুলে ধরি। ইদানিং কিন্তু আফটার 2015-র পরের থেকে পড়াশোনার লেভেলটা কিন্তু যে জায়গাটায় ছিল সেই জায়গাটায় কিন্তু নেই, যথেষ্ট পরিমাণে ডিসব্যালেন্স হয়েছে, যথেষ্ট। আফটার মাধ্যমিক যে যাও মোটামুটিভাবে পার করেছে, তোমার কাছে মনে হবেই, তুমি ভালো করে নজর দিলে দেখতে পারবে, উচ্চ মাধ্যমিকের প্রিপারেশনও ঠিকঠাক মতো নিয়েই উঠতে পারছে না, এটা বুঝতে পারছো তো? আর একটা কথা হচ্ছে, একটা তর্ক ভাব ওর মধ্যে আসবে, কিন্তু যে জিনিসটা আগে ওর মধ্যে একদমই ছিল না, একটা তর্ক ভাব কিন্তু আসবে, এবং বহিরাগত দিক থেকে হট টেম্পারি, হট মেজাজি এবং হটকারিতা সিদ্ধান্ত, এটা আমি এখন করব, আমি ঠিক পড়ে গুছিয়ে করে নেব, আমার পড়া হয়ে গেছে, এই চ্যাপ্টারগুলো কিন্তু ওর মধ্যে দেখা যাবে আফটার 2019-এর পরে। এটা এটা করছে কি? আর একটা কথা তোমাকে বলি, উচ্চ মাধ্যমিকের যদি প্রিপারেশন ওকে নিতেই হয়, আমি জানি না ওর গায়ে কোনো রত্ন আছে কি না, কিন্তু পান্নাটা দেয়াটা খুবভাবে খুবভাবে প্রয়োজন, খুবভাবে একটা পান্না এবং একটা 11-রতি মুক্ত ওকে দেয়াটা খুবভাবে প্রয়োজন। এবং যেহেতু আপনার ব্রাহ্মণ ঘরের সন্তান, আমি জানি না নারায়ণশীলা আপনাদের নিত্য পূজা পূজিতা হন কি না, চেষ্টা করবেন ওর নামে নিয়মিত একটা করে তুলসী দেওয়ার জন্য, এতে ওর উচ্ছৃঙ্খলা বদমেজাজি
একরোখা এই চ্যাপ্টারটা যেমন ক্লোজ হবে, ক্লোজ হয়ে যাবে ওর পড়াশোনার জায়গাটা, ওর ডেভেলপমেন্ট করবে। বুঝতে পেরেছি? আর আমার তো মনে হয় আপনার আরো অনেক কথা রয়ে গেল, তাই না? হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, রাত 9টার পর 8167584716 এই নাম্বারে একটু যোগাযোগ করবেন। সময় এমনই একটা জিনিস, একদম তাকে ধরে রাখা যায় না, সময় চলে যায়। কতটা আলোচনা হয় বলতেই হয়, এবং এমন একটা সময়, সময়ের যদি গুরুত্ব কেউ না বোঝে তাহলে কিন্তু সে নিজের গুরুত্বটাকে হারিয়ে যাবে, আর যে নিজের গুরুত্ব দিতে না জানে সে অপরের গুরুত্বটাও দিতে পারে। হ্যাঁ, একদম লাস্ট মোমেন্টে। তার নামই কিন্তু সময়। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে জানবেন? খুব দুঃখজনক। দুঃখজনক কি, ও খুব মানে আনন্দিত হয়েছিল ফোনটা পেয়ে। আচ্ছা আমি বলে দিচ্ছি, হ্যাঁ 8167584716 নটার পর অবশ্যই ফোন করুন, আমি মৃন্ময়ী আসমিতা মানে নিশ্চয়ই আপনার সেই জায়গাটাকে, দোল পূর্ণিমার দিনকে আসছে সোমবার, দোল পূর্ণিমা প্রোগ্রাম ফলো রাখবে, কাল বিকেল 5:30 প্রোগ্রাম থাকছে, কালকে বিকেল 5:30 প্রোগ্রাম থাকছে, আমার বহরমপুরের মাকেও আমি বলে দিচ্ছি কাল বিকেল 5:30 প্রোগ্রাম থাকছে, সেই প্রোগ্রামটা ফলো রাখবে। দোল নিয়ে বিশেষ অনুষ্ঠান থাকছে, কি করলে, কি টোটকা অ্যাপ্লাই করলে একটু অর্থনৈতিক দিকটা ভালো থাকবে, ভালো থাকবে নিজের জীবনের সমস্ত কিছুকে ঠিক রাখার জন্য। তা আমাদের বাঁচার মতন যদি বাঁচা যায় আর নিয়মের মতন যদি নিয়ম করা যায়, তো অবশ্যই সেই জায়গাটাকে, দুঃখ দারিদ্রতাকে দূরে রেখে সুখ সৌভাগ্য আসবে, আর সেই সৌভাগ্য বৃদ্ধির জন্য আসতে দোল পূর্ণিমার দিন মহালক্ষ্মীর পূজা, নারায়ণকে তুলসী নিবেদন, এবং কী কী ক্রিয়া করলে ভালো হয়। প্রত্যেকে হয়তো বলবে, মা আবারও পুজো অর্চনা নিয়েই দোল কাটাতে হবে? কখনোই না। সকালে মর্নিং মর্নিং পূজা অর্চনা করে আফটার সমস্ত কিছু কমপ্লিট করার পরে তোমরা খেলো না, দোল খেলো, আনন্দ করো, উপভোগ করো। তারপরে তো মা মৃন্ময়ী আয়ুষ্মিতা মা রয়েছেই তোমাদের পূজা অর্চনা যাগযজ্ঞ ক্রিয়াকর্মের জন্য। এবং আমি আগেই বলেছিলাম, আবারও বলছি, দোল পূর্ণিমা কিন্তু পড়েছে সোমবার। আমরা সকলে জানি যে মা কমলা চন্দ্রের বার হচ্ছে সোমবার, আর সেই কমলা হচ্ছে চন্দ্রের দেবী, অধিষ্ঠাত্রী দেবী, আর সেই সোমবার দোল পড়ার জন্য লক্ষ্মী প্রিয়া। বৃহস্পতিবার যেমন লক্ষ্মীর বার, সেই দশমহাবিদ্যা কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মাস্তা ধুমাবতী বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, সেই কমলার নির্দিষ্ট সময় ক্ষণ আর ভাইটাল সময় এসেছে সেই দোল পূর্ণিমা। সেই দোল পূর্ণিমাতেই আমাদের এমন কিছু ক্রিয়া করতে হবে যে ক্রিয়াটা করলে আমরা একটু ভালো থাকব। সেই সময়টুকু তোমাদের বের করে সকাল সকাল ক্রিয়াকর্ম। প্রচুর প্রচুর সমস্যার মধ্যে, যারা গ্রস্তের মধ্যে রয়েছ, অনেকেই তোমরা ফোন করছো, ফোন করে মা আমার ভাগ্যটা কি, এটা সম্ভব না। তার জন্য তোমাকে একবার চেম্বারে এসে কি কি আলোচনা করা যায়, কি কি করলে ভালো হয়, একবার তো আলোচনা করার বিষয় আছে না? তুমি গঙ্গা স্নান করবে, নিশ্চয়ই গঙ্গা তোমার বাড়িতে গিয়ে স্নান করাবে না, গঙ্গা স্নানের জন্য তোমাকে গঙ্গার পাড়েই আসতে হবে। তাই সময় হয়ে গেছে, বিপদে যখন পড়বে তোমরা ডাকবে, যখন আকুল হয়ে পৌঁছে যাব তোমার ঘরে, তোমাদেরই হৃদয় মাঝে বিশ্বাস ভক্তি তোমার মুক্তি, সমস্যা হোক যার যার, মৃন্ময়ী আয়ুষ্মিতা মা সব্বাস। সবাই ভালো থাকবেন, অনুষ্ঠান ফলো করবেন। নমস্কার।